দেববাণী অনুষ্ঠান স্বাগত সবাইকে। স্বাগত। আমরা জীবনের অনেক কিছু জানাতে বসেছি, বসে থাকি, চাই বা না চাই স্বাগত জানাতেই হয়। কিন্তু দেববাণী অনুষ্ঠান থেকে যে বিষয়গুলো স্বাগত জানানোর জন্য বক্তব্য উপস্থাপন হয়, বোঝানোর কাজটা চলে, সেই বিষয়গুলোকে স্বাগত না জানিয়ে থাকা যায় না, সত্যিই তাই। কারণ একটা অনুষ্ঠান, সেখানে কিছু আনুষঙ্গিক কথাবার্তা শুধুমাত্র সেটা দিয়ে সারাটা সময় ব্যয় করার জন্যে অন্তত তার হাতে সময় নেই। যেটা কাজের কথা সেটা জানাতে হবে, যে কথাগুলো মানুষের কাজে লাগে সেই কথা জানাতে হবে, যার জন্যেই ভাবতে ভারী আশ্চর্য লাগে, কিন্তু এটাও খুব একদম স্বতঃস্ফূর্ততার পরিচয়, আন্তরিকতার পরিচয়। মানুষের মধ্যে থেকে আওয়াজ উঠেছে, বলতে দিন বলতে দিন, ফোন কম কথা বেশি, বলতে দিন আচার্য শ্রী দেবাশিস মুখার্জিকে। এর ভিত্তিভূমিটা কি একটু চিন্তা করলেই বোঝা যাবে। এই যে কথা দিয়ে কথার মালা গাঁথার রাস্তায় না গিয়ে সত্যিকারের মঙ্গলের সেই মালা যিনি পরিয়ে দিতে পারেন, তিনিই দেবাশিস মুখার্জি। তো আজকের পর্বে আমরা কিভাবে পাব সেটাই তো প্রশ্ন, সেটার জন্যে তো অপেক্ষা। হ্যাঁ, সেই অপেক্ষার অবসান হবে। তবে ওই যে শুরুতে স্বাগতর কথা বললাম, প্রস্তুত হন, অনেক কিছুর সাথে সাথে আজকের বক্তব্যকেও স্বাগত জানানোর জন্যে প্রস্তুত তিনিও, প্রস্তুত আমরা সবাই। এই মুহূর্তে শুরু হচ্ছে সেই যাত্রাপথ, দেববাণীর শুরু হচ্ছে সেই যাত্রাপথ, আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়ের সবই মানুষের লক্ষ্যে, মানুষের জন্যে। কাজেই আমরা সকলে মিলে তাকে আন্তরিকতার সাথে স্বাগত জানাই, নমস্কার। স্বাগত আমার দূরের দর্শকবৃন্দকে অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্যদা নমস্তুতে ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডৈ মুণ্ডমালিনী আয়ু আরোগ্যং বিজয়ং দেহি নারায়ণী নমস্তুতে। দেবী শ্লোক দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করলাম, যথারীতি সেই পবিত্রতাই চারিদিকে ছড়িয়ে পড়বে, এটা আমরা বিশ্বাস করি, কামনা করি এবং সেটাকে গ্রহণ করি। আপনার কাছে, আপনি মানুষটা এমন, প্রচলন ধারা কোথাও একটা আপনার মাধ্যমে স্থাপন হয়ে যায়, আপনার মতো মানুষকে পেয়ে খিদেটাও বেড়ে যায় এবং আপনার মতো জ্ঞানী মানুষের কাছে এই প্রত্যাটা সেই জাগে যে সবাই যেখানে, আপনিও হয়তো বলবেন, কারণ সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই, বরং সেই মহাযোগ, কৌশিকী অমাবস্যা যোগ, সেটার তাৎপর্য আপনার কাছে আলাদাভাবে আমরা বুঝতে চাইব। কিন্তু আপনার কর্মকাণ্ডের মধ্যে যেটা সবিশেষ উল্লেখনীয়, আপনি সেই ধারা স্থাপন করেন যেটা মানুষ পরবর্তীতে কোথাও অনুসরণ করে, অথচ সেটা শাস্ত্রীয় পথ, জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমী তিথি আসন্ন, সেখানে আচার্য শ্রী দেবাশিস মুখার্জি কিভাবে রত থাকবেন, এটা অনেকের প্রশ্ন হতে পারে যারা আপনাকে চেনেন জানেন, একটু জানলে ক্ষতি কি? সত্যি কথা বলতে কি, তুমি মাঝে মাঝে এমনভাবে আমাকে প্রেসারাইজড করে বের করে নাও কথাগুলো, যেগুলো আমি চাই না বলতে, সেগুলো তুমি আমাকে উদ্বুদ্ধ করো। কিন্তু না চাইলে হবেটা কি, মানুষ তো চাইছে, তোমার প্রতি এরকম ভাবে করুণা বর্ষিত করে, জয় মা। আজ কয়েকদিন বাদেই আমাদের জন্মাষ্টমী উৎসব মহা সমারোহে পালিত হবে, তার শুভক্ষণে শ্রীকৃষ্ণের একটা শ্লোক বলি। আপনারা তো অনেকেই শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী উৎসব করবেন, অনেক বাড়িতে হবে, অনেক মন্দিরে হবে, সেখানে ওং ওং কথাটি যে বলছি, এই ওং কথাটি হচ্ছে প্রণব মন্ত্র।
এটি যেদিন আমার পৈতা হয়েছিল সেদিন আমার আচার্যগুরু এই অঙ্গ বলবার অধিকারটি দিয়েছিল। অঙ্গটি সবার জন্য না, এটা প্রণব মন্ত্র। অং নবীন নীরদ শ্যাম নীলেন্দু বর লোচন যশোদানন্দন সূত নমী গোপাল রূপীনা। এই যে শ্লোকটি বললাম, এই শ্লোকটি হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্য রূপ, মানে বাল গোপাল তার একটা রূপ আমি এই শ্লোকটির মধ্যে বর্ণনা করলাম। কিন্তু যদি আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে চলে যাই, সেখানে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পাতায়ে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়। জন্মাষ্টমী, কিন্তু শুধু শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবো তাহলে পূর্ণতা হবে না। সেখানে রাধারও আমি যে শ্লোকটি বললাম, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু, কে উনি তার রূপটি বর্ণনা করলাম। আর যদি সুব্রতদা একটা কথা বলি, তুমি শুরু করেছিলে যে কৌশিকী অমাবস্যা তন্ত্রক্রিয়ার একটা কাজ, এটা অবশ্যই অন্যতম অমাবস্যা আমাদের হিন্দু শাস্ত্রে, বিশেষ করে ভাদ্র মাসের একটা অমাবস্যা, সেই অমাবস্যা অনেক জটিল কাজগুলো করি। কিন্তু তার মধ্যে আরেকটা কথা বলি, যখন তুমি প্রশ্নটি করলেই তার পূর্ণতা না হলে পাবে না, সেটি হচ্ছে জন্মাষ্টমীতেও কিন্তু একটা অনেক দিনের না পাওয়ার বেদনা বা না পাওয়া বা পেতে গিয়ে হারানো, কি বললাম, না পাওয়া পেতে গিয়ে হারানো বা না পাওয়ার বেদনা, এই তিনটে ব্যাপার কিন্তু আমাদের মায়েদের ক্ষেত্রে হয়, সন্তানহীনতা। আমি শ্লোকটি দিয়ে শুরু করেছিলাম, ছোট্ট গোপালের শ্লোক। তা এই জন্মাষ্টমীতে একমাত্র শ্রী গোপাল যন্ত্রটি তৈরি করা যায়। যারা সন্তানহীনতায় ভুগছেন বা সন্তানহীনতায় গ্রহের কোপে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আসছে না, ভূমিষ্ঠ হচ্ছে না, সেক্ষেত্রে এই বাল গোপাল যন্ত্রম, যে বাল্যকাল বাল্যরূপের যে গোপাল যন্ত্রটি, এগুলি আমরা তৈরি করি। আর এই যন্ত্রটি একটি মাত্র দিন, সেটি হচ্ছে এই জন্মাষ্টমী তিথিতেই এই যন্ত্রটি তৈরি করা যায়। তার কারণ হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই এই যন্ত্রটি তৈরি প্রশস্ত। আর আমরা প্রত্যেক বছরই এই জন্মাষ্টমী তিথিতে এই যন্ত্রটি তৈরি করি, একমাত্র ওই কাজটির জন্য। তদ্ভিন্ন আমরা অন্য কোনো কাজ ওই তিথিতে করি না, কেন তন্ত্রের জন্য শ্রীকৃষ্ণ না, তাকে সেই জায়গায় নিয়ে যাই না। আমরা তন্ত্রের জন্য দশমহাবিদ্যা প্রয়োগ করি, তন্ত্রের জন্য শিবের কাছে তন্ত্রের গুরুর প্রয়োগ করি, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বময়, তার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া বাসনা অনেক বেশি এবং মাধুর্যময় প্রেমময়, আর সেই বাসনার জায়গায় তন্ত্রক্রিয়া করা উচিত নয়। তার জন্য আর উনিও কিন্তু তন্ত্রের দেব, রাধা যে রয়েছেন দেখবেন রাধারানীর তিনটি চোখ নেই বা শ্রীকৃষ্ণেরও তিনটি চোখ নেই। যারা শক্তির দেবদেবী একমাত্র তাদেরই কিন্তু তিনটি ত্রিনেত্র থাকবে, পঞ্চবক্ত্রং ত্রিনেত্র, মানে পাঁচটা মাথা যদি শিবের হয় তাহলে তার তিনটি করে নেত্রও হতে হবে। তাই শক্তির আরাধনা যখন করি বা শক্তির উপাসনা যখন করি, তখন কিন্তু ত্রিনেত্র দেবদেবীর উপাসনা আমরা করি। দেখবেন নারায়ণ আপনাদের বাড়িতে যদি পূজিত হন, যদি ছবি থাকে দেখবেন তারও কিন্তু তিনটি নেত্র নেই, বা লক্ষ্মী পূজিত হন প্রত্যেক বৃহস্পতিবার, তারও কিন্তু নেই, আবার সরস্বতী তারও কিন্তু নেই, কিন্তু ভদ্রকালী নমো নিত্যাং ভদ্রকালীর আছে। তাহলে এগুলো আমরা পরে অন্য সময় এর বিস্তৃত ব্যাখ্যাগুলো করব। কিন্তু ত্রিনেত্র দেবী হচ্ছে শক্তির আরাধ্য দেবী, সেখানে
তন্ত্রের সঙ্গে মেলবন্ধন ঘটালেও ঘটবে না, কিন্তু ওই একটি কাজ যেটি বললাম যে উৎকৃষ্ট সময় বা প্রশস্ত সময়, সেটি হচ্ছে সন্তানহীনতায় যারা ভোগেন তাদের জন্য জন্মাষ্টমীতে এই কপাল যন্ত্রটি হচ্ছে উৎকৃষ্টতম আমাদের হিন্দু শাস্ত্রে। না, এটাও তো আমাদের অনেকেরই জানা ছিল না যে এই অষ্টমী তিথি এবং তার সাথে শ্রীকৃষ্ণের জন্মের সেই বিশেষ জন্মাষ্টমী তিথি, এটার জন্যেও যে কিছু ক্রিয়া সম্ভবপর সেটাও তো আমাদের অনেকের জানা ছিল না। আমরা বেশিরভাগ অমাবস্যা যুগের কথা শুনি। অবশ্যই আমরা শুনেও করেছিলাম, তুমি বললে যেহেতু সেহেতু গুরুগৃহে তো সব কিছুই শিখতে হয়েছে, তা সেখানে শেখার যদি প্রয়োগ না ঘটাতেই পারলাম তাহলে শিক্ষার দামটা রইল কোথায়? আর এই শিক্ষার প্রয়োগটি কিন্তু যথাযথ হতে হবে। আমি বারবার একটি কথা বলি, সেটি হচ্ছে সঠিক মন্ত্র উচ্চারণ আর স্পষ্টতা। যারা বসে শুনবে তাদের মনের মধ্যে যেন সে ভাবাবেগটি তৈরি হয় আর তার স্পষ্টতা যেন থাকে, তবেই কিন্তু সঠিক ক্রিয়াটি সম্পন্ন সম্ভব। সেই ক্রিয়ারত আচার্য শ্রী দেবাশিষ মুখার্জি মহাশয়কে আমরা দেখছি এই মুহূর্তে, কিছু দৃশ্য আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এবং সেটা সেই প্রজ্বলিত অমাগ্নির সামনে বসে নিরলস পরিশ্রমে সেই অধ্যাবসায়ের সাথে মানুষটি কাজ করে চলেছেন এবং তাকে পরিবৃত হয়ে অসংখ্য মানুষ এইভাবেই ভক্তিবনত হয়ে তার প্রতি ভরসা রেখে সেই সর্বশক্তিমান বা সর্বশক্তিময়ীর কাছে প্রণত হচ্ছেন, মাধ্যম রূপে বেছে নিয়েছেন আচার্য শ্রী দেবাশিষ মুখার্জি মহাশয়কে এবং তিনিও তাদের সেই ভরসার প্রতিফলন রূপে যথাযোগ্য তাদের সেই ভরসার মর্যাদা দিয়ে পূর্ণ অধ্যাবসায় যথাযথ শাস্ত্রীয় বিধি উপাচারের প্রয়োগে কাজ করে চলেছেন। আমরা তো দেখি, আমরা এমনতর দৃশ্য দেখি, কিন্তু দৃশ্যের অন্তর্নিহিত ক্রিয়াটা এবং তাৎপর্যটা একটু বোধ হয় অন্য চোখে অন্যভাবে ভাবার অবকাশ থেকে যায়, অন্তত সেটা যদি আচার্য শ্রী দেবাশিষ মুখার্জি মহাশয়ের মতো মানুষ হন। তুমি একটি কথা বললে খুব ভালো লাগলো যে তন্ত্রের মধ্যেও কিন্তু বিজ্ঞান রয়েছে। কেন? ক্রিয়া। নিউটনের যদি গতিসূত্রটি আমি দেখি যে প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, তাহলে প্রত্যেক ক্রিয়ার যদি প্রতিক্রিয়া থাকে তাহলে তন্ত্র ক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই। তন্ত্র ক্রিয়ার কিন্তু প্রতিক্রিয়া আছে আর এই প্রতিক্রিয়াটিকেই আমরা চাই মানব কল্যাণে কাজে লাগাতে। আর আমরা গুরুগৃহে কিন্তু সেটাই শিখেছি, আহ্বান করছি অগ্নির কাছে, অগ্নিকে আহ্বান জানাচ্ছি, আহ্বান জানিয়ে তাকে আহুতি দেওয়া হচ্ছে। দেখো যে তন্ত্রের ক্রিয়া যে বলি, যে ক্রিয়ার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আমরা চাই যেন মানব কল্যাণে প্রভূত উন্নতির ক্ষেত্রে বর্ষিত হয়, আর সেই ক্রিয়াটিই কিন্তু দেবাশিষ মুখার্জি করায়। সেই লক্ষ্যেই তো আমরা এগিয়ে যাই। আপনি ক্রিয়ার কথা বললেন, খুবই যথাযথ কথা, কিন্তু সেই ক্রিয়ার দ্বারস্থ হতে গিয়ে, ক্রিয়ার প্রয়োগ করতে গিয়ে আমাদের অনেক কিছু অশুভ কারো কারো ক্ষেত্রে হয়তো প্রতিক্রিয়ার সম্মুখীন তারা হয়েছে, সেটা ভীষণ অবাঞ্ছিত অবাঞ্ছিত। একজন বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, ভুললে চলবে না, কারণ কলার তাকে স্বাগত জানিয়ে শুরু করো। একদম, কে আছেন ফোনে? আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দেববাণী অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার, আমি বর্তমান থেকে মৌমি বলছি। আচ্ছা, নিজের সম্পর্কে জানার ইচ্ছায় ফোন করেছেন? একদম। তাহলে প্রথমে বলুন আপনার ডেট অফ বার্থটা। 1/6/1996। আচ্ছা, আপনার সাথে গোত্রটা একটু বলবেন, আপনার পদবি বা জানাননি? অশোক। আপনার পদবি কি? অশোক কয়কা পয়জ তানুসাজফলক। অশোক তো গোত্র হলো, আপনি মৌমি বললেন, মৌমি পদবি কি? ও আচ্ছা আচ্ছা, বাটি। আচ্ছা, সরাসরি এবারে সেই মানুষটির কাছে যাকে আমরা প্রচলিত ধারার বাইরে গিয়ে কোনো কিছু সহায়তা ছাড়া প্রেডিকশন করতে আমরা দেখি এবং সেটা কতটা অক্ষরে অক্ষরে মেলে মানুষ সেটা বলেন, দেখা যাক। কথায় নয়, কাজে পরিচয় আচার্য দেবাশিষ মুখার্জির কাছে সেটাই প্রত্যাশিত। দিদি ভাই, প্রথমে আপনাকে বলি যে আপনি এই প্রোগ্রামে ফোন করার জন্য কেন ব্যস্ত হলেন?
মানে এটা ভালো লাগে তাই দেখি, আর এখান থেকে এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন কোনোদিন? আজ এর আগে এই অনুষ্ঠান দেখেছেন তো? হ্যাঁ, আমি অন্য চ্যানেলে দেখেছিলাম, কিন্তু আমি আমাদের এই চ্যানেলটা আসতো না, ইদানিং সেট আপ বক্স লাগানোর জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, আপনার কোশ্চেনটি কি বলুন? অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি একটু জোরে বলবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনি ফোনটি, আপনার সামনে টিভি রয়েছে? হ্যাঁ রয়েছে। আচ্ছা, আপনার ফোনটি বাহাতে কানে নিন, আপনার ফোনটি বাহাতে কানে নিন, আর টিভির দিকে ডান হাত, নিজের ডান হাতটি, নিজের বাঁ হাতটি দিকে তাকান, আর ডান হাতটি ফোনে কানে নিন। আচ্ছা, নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আর তার আগে একটা প্রশ্নের উত্তর দিন আপনি, সেটি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু উচ্চ শিক্ষার যোগ ছিল, পড়াশোনা কত অবধি করলেন? গ্র্যাজুয়েশন অবধি। হ্যাঁ, গ্র্যাজুয়েশন, বিএ পাস। বিএ কমপ্লিট করেছেন? হ্যাঁ কমপ্লিট করেছি। বিএ কমপ্লিট করেছেন, যে কোনো ইয়ার নষ্ট হয়নি তো? না না, নষ্ট হয়নি, এক বছর নষ্ট হয়নি। সেটাই বলছি। এবার যেটি বলবো, আপনি আপনার হাতের দিকে তাকান, বাঁ হাতের দিকে, বাঁ হাতে দেখুন আপনার ক্ষেত্রে যে যে আয়ু রেখাটি রয়েছে, আয়ুরেখাটি যে রয়েছে, আয়ুরেখাটির ঠিক পাশে দেখুন একটা ছোট্ট রেখা হয়ে উঠেছে, ঠিক ছোট্ট রেখা এখানটায় আছে, আপনি নিজে দেখলেন তো? ওই রেখাটিকে কিন্তু আরো বড় হতে দিতে হবে, আর ওই রেখাটি বড় হলে আরো সময় লাগবে। তাহলে প্রশ্নটিও যা করলেন তার উত্তরটিও কিন্তু আমি খুব সহজ সত্যটি বলে দিলাম, যে আরো বড় হতে সময় দিতে হবে আরো উঠতে। আর একটি কথা বলি, সেটি হচ্ছে বিদ্যা স্থানের সঙ্গে কর্মের স্থানকে এক করলে হবে না। আপনার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু রাহুর একটা অশুভ প্রভাব থাকবে, যার জন্য দেখবেন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু শিক্ষাক্ষেত্রে কাজের একটা যোগ থাকবে, শিক্ষা সংক্রান্ত, বুঝতে পারলেন কি বললাম? এবং যদি সম্ভব হয় এসএসসি পরীক্ষাগুলো দেখবেন, দেবেন। এবার দিয়েছিলেন কোথায় এসএসসি? হ্যাঁ, কিছু এক্সাম দিয়েছিলাম। আমি যেটা বলছি ভালো করে শুনুন, সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত কোনো চাকরির সঙ্গে যোগ হওয়ার প্রবণতা আপনার থাকবে বা আপনার ছকে আছে, আর সেটাকে কাজে লাগান, আর সেটাকে কাজে লাগালে তার প্রাপ্তি যোগটা আসবে। আর সেক্ষেত্রে ওই জন্য বললাম আরও দু তিন বছর ওয়েট করতে হবে, আর যদি সম্ভব হয় কাউকে দেখিয়ে নেবেন, একটু প্রতিকার করার ব্যাপার রয়েছে, নাহলে আমি বলতাম না, প্রতিকারটা করিয়ে নেবেন। আশা করি বছর তিনেক পরে কিন্তু আপনার জন্য একটা সুযোগ কর্মের ক্ষেত্রে আসবে, আর পারলে বিএডটা করে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে মমি, শুভেচ্ছা থাকলো আপনার জন্যে। জানতে পারলেন এখান থেকে সেই ওয়েব লিঙ্কিংয়ের মাধ্যমে, মানে সেই ওয়েব লিঙ্কিংটা কোনোভাবে কোনো নেট কানেকশন ছাড়াই, সেটা রহস্যটা রহস্যই থেকে যায়, যদি সেটা কার্যকরী জিনিস কি দেখাই আমরা। একটা জিনিস দেখো, ওই ভদ্রমহিলা ফোন করেছে, অন্য চ্যানেলে দেখেছে প্রোগ্রাম, আমাদের এই চ্যানেলেও আমাকে দেখলো, কিন্তু আমি ওনাকে বললাম নিজের হাতে নিজে দেখুন, এবং নিজের হাতে নিজে দেখিয়ে তাকে বলে দিলাম যে দেখো রেখাটা কিন্তু ছোট, আরো বাড়েনি, আরো উঠতে হবে, সময় দিতে হবে। এই এই জায়গায় আপনি তো যথাযথ বললেন, উনি সেটা সহমত পোষণ করলেন, এই যে হস্তরেখা, কারণ আপনি হস্তরেখাও নিয়ে সেই পারদর্শী রূপে কাজ করেন, হস্তরেখার এই বাড়ার কথাটা বলছেন, মানে এটা কতটা পরিবর্তনশীল, হস্তরেখা কি বাড়ে কমে এরকম ব্যাপারটা একটু 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 হতেই হবে সময়, তোমাকে অনেকের ক্ষেত্রে স্পট চলে আসে, অনেকের ক্ষেত্রে ব চিহ্ন আসে, অনেকের ক্ষেত্রে জব আসে, অনেকের ক্ষেত্রে স্পট মানে ব্ল্যাক স্পট, অনেকের ক্ষেত্রে রেড স্পট, সেগুলো আবার রিমুভও হয়ে যায়, আবার সেগুলো রিমুভও হয়ে যায়, সেগুলো বিচার্য বিষয়, বিচার করে বলতে হয়। আর ধরো একটা বাচ্চা যখন জন্মালো ভূমিষ্ঠ, তার হাতে কিন্তু তখন রেখা প্রমিনেন্ট হয় না আর আসে না, ঠিক 9-10 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে তার হাতে রেখা ভাবগুলো স্পষ্ফুটিত হয়, এবার রুটটা ওয়েটা কিন্তু তৈরি হয়ে যায়, ওয়েটা তৈরি হয়ে যায়, এবার ওয়েটা তৈরি হলেই হলো না, তার
জন্মছকের প্রভাবগুলো তার হাতের মধ্যে দেখা যাবে। আর এই দেখতে পাওয়াটাই হচ্ছে বিশ্বভারত বিশেষজ্ঞের মতামত নেওয়া বলো আর পরামর্শই বলো আর জানা নোটাই হচ্ছে কিন্তু আমার কাজ। অবিশ্বাসী যারা যারা সেই যুক্তির গ্রাহ্যতার প্রশ্ন, অনেক ক্ষেত্রে আমি কি করি, অনেকে টাইমিং ভুল হয়, টাইমিং ভুল হয়, হাত দেখে সেটা প্রমিনেন্টলি, সেটা হাত দেখে কিন্তু প্রমিনেন্ট বলা যায় না, এই ছকটা কিন্তু ভুল আছে, আপনারা এখানে এটা দেখতে পাচ্ছি, এখানে এটা হবে, এতটাই এটা করেছি আমার যারা ক্লায়েন্ট যারা আসে তাদের ক্ষেত্রে করেছি। আমি বিশেষ করে নর্থ বেঙ্গল এবং গ্রাম বাংলায় তোমাকে কি বলবো, তারা আপ্লুত হয়ে গেছে, পরে তার বাড়িতে তার ঠাকুমাকে বা ইসেকে দিদিমাকে ফোন করে যখন বলছে বলে হ্যাঁ উনি ঠিকই বলেছে, ওইটা আমার খেয়াল ছিল না, কেন তখনকার দিনে সংখ্যা ছিল অনেক বেশি, মনে রাখতে পারে না, সংখ্যা ছিল এই জন্য বেশি, তার কারণ হচ্ছে এখন ওয়ান আর না হলে টু, আগেকার দিনে ছয় সাতও হয়ে যেত, সেখানে তাদের টাইমিংটা মনে রাখাটা একটু অসুবিধা হতো। সেখানে আমি নিজে বসে বলেছি আপনি ফোন করুন তো আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কে আছে, সে ফোন করে কিন্তু যখন আমাকে সম্পর্ক তৈরি করে দিল তখন দেখলাম যে হ্যাঁ আমি যেটা বললাম সেটাই ঠিক, বললাম হ্যাঁ বাবা ওইটাই মনে হচ্ছে, আমি তো মনে রাখতে পারিনি, হ্যাঁ তুমি যখন ওইটা ক্যালকুলেশনে পেয়ে ডেটটা ঠিক আছে, টাইমিংটা টাইমিংয়ের যদি সকাল আর সন্ধ্যায় যদি হয় তাই হেরফের হয়ে যাবে, লগ্ন হেরফের হয়ে যাবে, সেটা সঠিক গণনার মাধ্যমে, এগুলো কিন্তু হাত হাত এবং রাশিচক্র এই চাতুচক্রের সঙ্গে যে হাতের যে ম্যাচিং হয় ম্যাচিংয়ে কিন্তু ধরতে পারে যাবো ধরা যায়, কোনো অসুবিধা নেই, এটা সাধারণ সাধারণ একদম অতি সাধারণ, আপনি আপনি সাধারণ বলবেন কিন্তু যারা অনেকের কাছে সেটা সে অভাব জীবনও পারবে না, জীবনও পারবে না, বললাম তো তার কারণ হচ্ছে এই শিক্ষাটি বইয়ে নেই, আজ পর্যন্ত এখনো অবধি কোনো বইয়ে বেরোয়নি, এটা গুরুগণের শিক্ষা আর গুরুর থেকে এই শিক্ষাটা নিতে হয়, কিন্তু সবাই তো জানেন না আর সবাই শেখানো না, সেই শিক্ষায় সার্থকতা পায় যেখানে সেই শিক্ষার যথাযথ ব্যবহার হয় এবং যথাযথ সৎ উদ্দেশ্যে ব্যবহার হয় এবং সেটা কার্যকরী হয়, সে শিক্ষাকে আরো বেশি করে কুর্নিশ জানাতে হয়, এবং সেক্ষেত্রে আচার্যজি যে কিভাবে সেই শিক্ষা পেয়ে সাধারণের মধ্যে সেটাকে কাজে লাগাচ্ছেন সেটা বলে প্রতিষ্ঠা করার নয়, কাজে প্রতিষ্ঠিত সত্য। ঠিক যেমন এই মুহূর্তে বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, জানান দিচ্ছেন আমি আছি আমার প্রিয় অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে, দেববাণী অনুষ্ঠানে স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন পরিচয় জানান। আমি শিলিগুড়ি থেকে প্রণব চক্রবর্তী বলছি। আচ্ছা প্রণব বাবু, কার সম্পর্কে আপনি জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে আমি জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা প্রথমে বলুন। 1973 18ই অক্টোবর। 18ই অক্টোবর 1973। 76। আচ্ছা আচ্ছা, গোত্র বলবেন? কাশ্যপ গোত্র। আচ্ছা, জাস্ট প্রশ্নোত্তর পর্বে আপনার প্রশ্ন ওনার প্রশ্ন এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছি। এতক্ষণ ফোন করে অপেক্ষা করছেন, নীরবতার সাথে অপেক্ষা করছেন, ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, শুধু কি ফোন কষ্ট করে লাইন পেয়েছেন কথা বলতে হবে, এটাই কি পেছনে একমাত্র উদ্দেশ্য, নাকি কথা বলতে হবে দেবাশিস মুখার্জির সঙ্গে সেইটা বড় উদ্দেশ্য, আপনার মতামত কি? আমার মতামতে দুটোই, আমি ওনার প্রতিটা অনুষ্ঠানে দেখি, তো অনেক সময় লাইন পাই, অনেক সময় লাইন পাওয়া যায় না, যে কারণে একটা অনেকটা পথ অপেক্ষা করার পর পেলাম, এটা আমি খুবই আনন্দিত এবং আপনাদের কথা চিন্তা করি। তবে এই ক্ষেত্রে একটা সুখবর কিন্তু জানিয়ে রাখতে পারি, একটু হেল্পলাইনে ফোন করলে বা টিভি কলিং ফলো করলে জেনে যেতে পারবেন খুব শীঘ্রই আপনাদের উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। আপনি আমাকে ফোন করলেন কি আপনার কোশ্চেন? হ্যালো প্রণব বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ উনি প্রশ্ন করছেন, কি প্রশ্ন আপনার? কর্মক্ষেত্রে সর্বদাই আমি পিছিয়ে থাকি, কোনো কিছু সাকসেসফুল হয় না, যে কারণে দাদার কথাবার্তাতে অনেকটা রিলায়েবল আর কি আমি, তো এই ক্ষেত্রে জানতে চাচ্ছি যে এটা কেন হচ্ছে, আমার কোনো কাজ ঠিক মতন হচ্ছে না কর্মক্ষেত্রে, কিন্তু
বাধা যুক্ত হয়ে আছে শনির জন্য। শনি এবং মঙ্গল আপনার জন্মচক্রটিতে দেখবেন যদি থাকে, তাহলে দেখবেন কর্মের ক্ষেত্রে প্রতিবন্ধকতার যোগ তৈরি হয়ে আছে দশম স্থানে। আর এই দশম স্থানটি কিন্তু আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কর্মের ক্ষেত্রে, কিন্তু আপনার ক্ষেত্রে দশম ঘরটি বৈপরীত্য ভাব মানে অপোজিশন ভাব, এবং কর্মের জন্য আপনাকে কিন্তু দু তিনটে কর্মের সঙ্গে যুক্ত হতে হবে এবং তার থেকে সরেও যেতে হবে, এরকম হয়েছে কি? হ্যালো, আমি সেটাই বললাম আপনাকে, এটা যদি ডিসকাস করতে হয় এখন অনেকটা সময় যাবে, বিশেষ করে কর্মের ক্ষেত্রে আপনার খুব প্রতিবন্ধকতা হয়ে আছে শনি এবং মঙ্গলের জন্য। আপনাকে শুধু একটি কথা বলবো, আমি আজকের প্রোগ্রামের লাস্টে একটা টোটকা বলবো আপামর জনগণের জন্যই, আপনি যদি সম্ভব হয় জন্মাষ্টমীর দিন এই টোটকাটা করুন, কিছুটা সুফল হলেও পাবেন, ঠিক আছে? কারণ আপনার প্রবলেমটা খুব মাইনর না, মেজর প্রবলেম, এবং আপনাকে একটাই কথা বলবো যদি পারেন ওই টোটকা যেটা বলবো এটা করুন, আর কাউকে দেখিয়ে নিন, তো প্রবলেমটা খুব বড় প্রবলেম, যার জন্য আমি আর ডিসকাস করছি না, এবং ওনার সেটা বুঝতেও পারছেন, নিজেও সেটা জানেন, হ্যাঁ নিজেও সেটা, যার জন্য বললাম রাস্তাটা পেতে চান, যে এটা ডিসকাস করতে হলে ওনার ছক ধরে এটা ডিসকাস করা, ওনার হাতে বলে দিতে পারি যে কোথায় কী আছে, কিন্তু বললে তো হবে না, এর ডেফিনেশনটা দিতে হবে কেন এই সিচুয়েশনটা হলো, কীভাবে হলো। আপনি যদি পারেন আমার প্রোগ্রামটা দেখুন, আমি বলছি টোটকাটা পরে করুন, কিছুটা উপকার পাবেন এটুকু শুধু বলতে পারি, দীর্ঘস্থায়ী হবে না কিন্তু ক্ষণস্থায়ী কিছুটা উপকার দেবাশিষ মুখার্জি টোটকায় করুন না, ঠিক আছে? অনুভবও শুভেচ্ছা থাকলো আপনার জন্যে। তবে কোথাও একটা আপনি যে জানার প্রত্যাশায় ছিলেন সেটা যতটা না পূরণ হলো তার থেকে আরও বেশি কাজের কাজটা পাওয়ার জায়গায় উনি পরামর্শটা আপনার সকলের জন্যে জানাবেন, আপনার জন্যও সেটা কার্যকরী। আমি এখানে তথ্য একটা জানিয়ে রেখেছি আপনার জন্যে, উত্তরবঙ্গে তিনি পৌঁছে যাচ্ছেন, অবশ্যই শিলিগুড়িতেও থাকবেন। এবারে সিদ্ধান্তটা গ্রহণ করার সময় যে আচার্য শ্রী দেবাশিষ মুখার্জির জন্যে মানুষ কেন অপেক্ষা করেন, আজ বাংলার প্রান্তে প্রান্তে বলুন বা বাংলার বাইরেও যেখানে যেখানে তিনি পৌঁছাচ্ছেন, যেমন বাংলার মধ্যে যেমন ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, বর্ধমান, মেচেদা, কৃষ্ণনগর, মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, আসানসোল, এগুলো তো থাকছে, রাজ্যের বাইরে কখনো জামশেদপুর, কখনো আগরতলা, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর, এসব জায়গাগুলোতেও যাচ্ছেন, এর পাশাপাশি যেমন রেগুলারলি কলকাতায় থাকেন, সোমবার দমদম নাগের বাজার, বুধবার বেলেঘাটা, বালিতে বৃহস্পতিবার, শুক্রবার ব্যারাকপুর, এবং শনিবার বালিগঞ্জ অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের পাশে। কিন্তু আছেন তিনি সাধারণ মানুষের জন্য, কতটা কাজের জন্য আছেন সেটাও একটা প্রচার বিষয়, সেই কাজের লক্ষ্যে আছেন কি না মানুষ খুঁজে নিয়ে পৌঁছে যান, এটাও বাস্তব তথ্য যে ফোন নাম্বারগুলো রয়েছে দক্ষিণবঙ্গের জন্যে 8335851888, 9674894923, এবং উত্তরবঙ্গের জন্যে 9748520918। এই ফোনগুলোতে যে মুহুর্মুহ ফোন কলস আসছে সেখান থেকেও জানান দেয় যে মানুষ তাকে কিভাবে প্রত্যাশাটা করেন, কিন্তু সমস্যা সমাধানের লক্ষ্যে শুধু প্রত্যাশাটা বোধ হয় যথাযথ নয়, তার প্রতি যথাযথ দায়িত্ব পালন করে, ঠিক যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন দৃশ্য দেখছি যে কিভাবে তিনি সেই কাজে ক্রিয়াতে রত রয়েছেন, কখনো জ্যোতিষিক বিচারের মাধ্যমে, সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে জ্যোতিষপথ, কখনো এই আধ্যাত্মিক পথ, তন্ত্রের পথে তিনি নিজেকে রত রাখেন, সাধারণ মানুষ সেটা বোঝেন বোধ হয়, এবং বোঝেন বলেই তার জন্যে অপেক্ষা করেন, তার জন্যে বারে বারে তারা জানান যে এই দেববাণী অনুষ্ঠানে একটু আপনি বেশি বেশি বলবেন, কিন্তু সেটা তো শুধুমাত্র করলে হবে না, ফোনে যারা জানতে চাইছেন তারাও বিরাগ ভঞ্জন হবেন, কারণ আচার্য শ্রী দেবাশিষ মুখার্জি সকলের জন্য, এই পরম সত্যকে মাথায় রেখে পরের বন্ধুর কাছে নিশ্চয়ই একটু যাওয়া যাক। স্বাগত জানাই, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সৌভিক হাজারা বলছিলাম। কোথা থেকে বলছেন? হুগলি ডিস্ট্রিক্টের গুড়াপ থেকে। গুড়াপ থেকে সৌভিক, কার সম্পর্কে আপনি জানতে চাইছেন? আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থটা বলবেন? 21st April 1993। 21st 21 আচ্ছা,
সাল কত বললেন? 93, 1993। হ্যাঁ, আচ্ছা, আপনার গোত্রটা বলবেন? সান্ডিল্য গোত্র। আচ্ছা, সরাসরি তাহলে সেই জানা জানানোর লক্ষ্যেই পৌঁছে যাবে। আপনার কোশ্চেনটি কি? আমার চাকরির ব্যাপারে। কেরিয়ার? হ্যালো, হ্যালো, হ্যালো শোভি। হ্যাঁ বলুন। হ্যাঁ, উনি কি জানতে চাইছেন যে আপনি কি নিয়ে প্রশ্ন ওনার কাছে জানতে চাইছেন? আমার কেরিয়ার, আমার চাকরি। কেরিয়ার নিয়ে? হ্যাঁ, উনি বললেন, ওটাই ওটাই উনি বললেন। আচ্ছা, তুমি পড়াশোনা শেষ করে দিয়েছো? হ্যাঁ, পড়াশোনা শেষ। পড়াশোনা কিন্তু শেষ করো না বাবা, তোমার কিন্তু বিদ্যার ক্ষেত্রে ছেদের একটা যোগ রয়েছে। আমি ওই জন্যই ডাইরেক্টলি কথাটি বললাম যে পড়াশোনা শেষ করে দিয়েছো কি? পড়াশোনা শেষ করো না। আর আরেকটি জিনিস তোমাকে বলবো, এখন তোমার নিজের হাতে তুমি নিজে দেখো, তুমি বাঁ হাতে মোবাইলটা কানে নাও, টিভির দিকে তাকাও, আর ডান হাতের দিকে তাকাও। আমি তোমাকে ডান হাতে তোমার যে অনামিকার যে আঙুলটি রয়েছে ঠিক অনামিকার নিচে দেখো দাগ রয়েছে দুটি, আছে, ভালো করে দেখে নাও। হ্যাঁ, আছে দাগ দুটি, দুটো দাগ। হ্যাঁ আছে, আছে। আচ্ছা, তোমাকে বললাম যে ওই দূর থেকে তুমি হাতটি আমাকে দেখিয়েছো আগে? না 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 না। আচ্ছা, তোমার মধ্যে কোনো উচ্ছ্বাস তৈরি হলো না যে কি করে দেবাশিস মুখার্জি বলে দিল? দেবাশিস মুখার্জি বলতে পারে আজকের আগে অবধি, মানে আজকে যে সময় বলে দিলাম সেই সময়টা বাদ দাও, তার আগে অবধি মনে হয়নি তোমার কখনো যে দেবাশিস দা মনে হচ্ছে যেগুলো বলছে তার জানাশোনা লোক ফোন করছে মনে হয় না? না না, এরকম মনে হয় না, বিশ্বাস আছে। আপনি যতভাবেই বলুন না কেন, সৌভিক এবং সৌভিকের মতো বন্ধুরা তারা যে সেই মানুষটিকে খুঁজে পেয়েছেন বিশ্বাস করে কথা বলতে কি ওটা অত সহজে নষ্ট, মানে গ্রাম বাংলায় এই সৌভিকের মতনই সবাই আপ্লুত হয়ে যায়। তারা ভাবে যে দেবাশিস তা কি করে বলে, আমি বলি আপনিও যা আমিও তা, আমিও মানুষ আপনিও মানুষ, কিন্তু এর জন্য ঈশ্বর সাধনা করতে হয় আর সঠিক গুরু ধরতে হয়, সঠিক গুরু ধরে সঠিক গুরুর যা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হয়। এই যে আমি ঠিক করলাম যে আমি তারাপীঠে এই অবস্থায় কৌশিক অবস্থায় যাবো না, আমি ভিড়ের মধ্যে থাকবো না, যেখানে জপ তপ করতে হয় নিরালায় নীরবে নিভৃতে, তাহলে আমি চলে যাচ্ছি শুধু বৃন্দাচল, তন্ত্রক্রিয়ার কাজ করব, প্লাস আমার নিজেরও কিছু কাজ করব। নিজের মানে আমার ক্লায়েন্টের, নিজের আবার কি, মানে আমাকে যারা বিশ্বাস করে ভরসা করে যে না আমার দেবাশিসদা আমাদের জন্য কিছু করে দেবেন, তা যাদের জন্য করে দেবো তাদের জন্যই তো আমার কাজ, এটাই তো আমার। তা এই ছেলেটির কথা কেন বললাম, তোমার ক্ষেত্রে বাবা আমি একটা কথা বলি, তুমি ফোনে আছো? আচ্ছা, তোমার ক্ষেত্রে 28-29 বছরের পর, ভালো করে কথাটা শুনবে, 28-29 বছরের পর কর্মের জায়গাটি তৈরি হবে, কর্মযোগ। কথাটা কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, তোমাকে ডেট বলে দিলাম, কিন্তু ডেট মানে ইয়ার যে তোমার, কিন্তু তার আগে আরেকটি কথাও বলি, সেটি হচ্ছে পড়াটা যেন ছেদ না হয়ে যায়, মানে এডুকেশনটা কিন্তু তোমাকে আরো নিতে হবে, তোমাকে আরো তৈরি হতে হবে। আচ্ছা, তৈরির জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে এবং বুধের প্রভাবটা এখানে অশুভ কাজে লাগবে, তার সঙ্গে শনিও একটু রয়েছে, সেই জন্যই বললাম যে অশুভ প্রভাবটা যেন তোমাকে প্রভাবিত না করে, আর আমার কাছে সেটাই চাইবো যেন তুমি সুস্থতার সঙ্গে কর্মজীবনে প্রবেশ করতে পারো। আর আরেকটি কথা তোমাকে বলবো, তোমার আরেকটি জিনিস দেখতে পেলাম যেটা হাতে, সেটি হচ্ছে প্যারালাল দুটো কাজের যোগ, প্যারালাল দুটো কাজের যোগ মানে একটা চাকরি ক্ষেত্র এবং তার সঙ্গে আরেকটি ক্ষেত্র তৈরি হবে যেটি একটা ব্যবসায়িক ক্ষেত্র, এরকম প্যারালাল যোগ কিন্তু রয়েছে তোমার হাতে, অতএব সেটি যেন সঠিকভাবে পরিচালিত হয়, সেভাবে নিজেকে তৈরি করো, ভালো থাকো, সুস্থ থাকো।
আমি একটা অন্য প্রসঙ্গে আসতে চাইবো। ডেফিনেটলি কৌশিক অমাবস্যার কথা আপনার কাছে ছোঁয়া পেলাম, সেটা আজকে হয়তো আর সময় হবে না, সামনের দিন একটু তাকিয়ে থাকবো, কিন্তু আজকে একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে বিভিন্ন যোগগুলো অনেক ক্ষেত্রেই আমাদের ভয়ের কারণ হয়, কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, এবং সেখানে শনি শুনলে তো একেবারেই নাজেহাল অবস্থা, আতঙ্কের বাতাবরণ। এই শনির সঙ্গে আবার আপনি প্রিভিয়াসলি, আমি এই জন্যই জানতে চাইছি, প্রিভিয়াসলি সংযুক্তিকরণ যোগ নিয়ে আপনি বলছিলেন, তো এই শনি যেটাকে আমরা আপাত দৃষ্টিতে ভয়ের কারণ বলছি, তার সাথে যদি চন্দ্র সংযুক্ত হয়ে যায় তার কারকতা কি হতে পারে? একটু ছোঁয়া পেয়ে সজাগ হতে চাই। সত্যি কথা বলতে তুমি এক একটা কোশ্চেন এমনভাবে পিক পয়েন্টে চলে যাও যে যেই প্রশ্নের উত্তর না দিয়েও পারি না, মানে মুখে এসেও মনে হয় যে বলবো আরও আগে করলে না কেন, ফার্স্ট এটা বলবো যে আরও আগে করলে না কেন। তার কারণ হচ্ছে একটা সহজ অপ্রিয় সত্যি কথা বলে দিই আজকে, সেটি হচ্ছে বর্তমান দিনে আমাদের সমাজে দেখবেন মানুষ হতাশায় ভোগে, আর এই হতাশা থেকে জন্ম নেয় মানসিক ব্যাধি, আর এই মানসিক ব্যাধির জন্য চন্দ্র শনির প্রভাব 100%। কি বললাম উত্তরটা শুনলে? আজকে বেশি কথা বল না বলে আমি জাস্ট একটা এমন অসুখ বা ডিজিজের কথা বললাম, সমাজের ব্যাধি কিন্তু এটা। অনেকে প্রেমের ক্ষেত্রে হতাশা হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে মানসিক ব্যাধি তার তৈরি হচ্ছে। অনেকে শিক্ষার ক্ষেত্রে একটা হতাশা তৈরি হচ্ছে, তার ব্যাধি তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে কর্মস্থলে একটা হতাশা তৈরি হচ্ছে, তার মানসিক ব্যাধি তৈরি হচ্ছে। আবার অনেকের স্বজন বিয়োগের ক্ষেত্রে হতাশা তৈরি হচ্ছে, তার থেকে তার মানসিক ব্যাধি তৈরি হচ্ছে। এই ব্যাধিগুলো হয় কিন্তু সেই সার্কামটেন্সের, সেই অশুভ গ্রহের প্রভাবের জন্য শুধু না, তার সঙ্গে চন্দ্র হচ্ছে মন, আর তার সঙ্গে শনির একটা অশুভ প্রভাব মনের উপর বিস্তার করে। আর এই অশুভ প্রভাবটি যখন বিস্তারিত হয়, সেই ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়, তখন তার মানসিক উৎপীড়ন তৈরি হয়, আর কিছু ক্ষেত্রে কালসর্পের নেগেটিভ যোগ আর গ্রহণ যোগের ক্ষেত্রেও হয়। আর এগুলি কাটানোর উৎকৃষ্টতম সময় হচ্ছে এই অমাবস্যা তিথি। আর যে অমাবস্যা তিথিগুলোতে আমরা সেই কাজগুলোকে করি, যে অমাবস্যা তিথিতে যেই কাজগুলো হয় সংগঠিত, সেই কাজগুলোকে আমরা করি এই কারণেই যে দেবদেবীকে প্রসন্ন করতে হয়, তার কাছ থেকে আদেশ নি, আর তার সেই আদেশকে পালন করতে হয় তার জিনিসগুলো দিয়ে। এবং সেই জিনিসগুলো পেয়ে যখন দেবী প্রসন্ন হন, তখন কিন্তু সেই কাজটি সংগঠিত হয়। আর যখন সংগঠিত হয়, সেই পূজা জপ পরায়ণ বিধি বদত্ত হোম কর্মণং কল্যাণং কুরুমে সদা, তবেই তার কল্যাণকর রূপটি দেখতে পাওয়া যায়। আর দেবীর কল্যাণকর রূপটি যখন প্রস্ফুটিত হয় মানুষের মধ্যে, তখন তার অশুভ গ্রহের প্রভাব বিনষ্ট হয়ে যায়। আর এই বিনষ্ট ভাবটাকে কাটাতে গেলে কিছু ক্ষেত্রে আমরা স্টোনকে অ্যাভয়েড করি, কেন স্টোন দিয়ে হয় না, অনেক ক্ষেত্রে পারিনি, রাহুর প্রভাবও বলো বা শনির প্রভাবও বলো বা কিছু ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবও আমি পারিনি বা মঙ্গলেরও হয়নি, সেখানে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ করে কিন্তু সাকসেস হয়েছি। আমার এই দীর্ঘদিনের তন্ত্র সাধনায় বলো বা জ্যোতিষ চর্চাই বলো, আমি কিন্তু এটা দেখেছি এবং পেরেছি। সেই লক্ষ্যেই তো আপনি কৌশিক অমাবস্যায় যেমন বিন্ধ্যাচলে চলে যাচ্ছি সেই সেখানে কাজগুলো করতে, ঠিক তেমন আবার জন্মাষ্টমীতেও রত থাকবে, আবার জন্মাষ্টমীতেও কাজ করে যাচ্ছি। আমার ছাত্ররাও পড়বে, আমাকে সব কিছুতে ইনভলভমেন্ট করলে হবে না, আমার ছাত্ররা করছে, জন্মাষ্টমীর কাজ অলরেডি তৈরি হচ্ছে, যন্ত্রম তৈরি হচ্ছে। এবার আজকে লাস্টে বলি, অপেক্ষা করছে সবাই খাতা পেন নিয়ে, বিশেষ করে এই স্পেশালটি হচ্ছে জন্মাষ্টমীর জন্য, যেই এটা বলবো আপনাদের টোটকাটা বলবো সেটি হচ্ছে স্পেসিফিক্যালি জন্মাষ্টমীর জন্য। জন্মাষ্টমী অনেকের বাড়িতে হয় কিন্তু হোম হয় না, যেখানে মন্দিরে বা বাড়িতে যাদের হোম হয় বা যজ্ঞ হয়, সেখানে ঠাকুরমশাইয়ের কাছে আগে গিয়ে কথা বলবেন,
সেই মন্ত্রটিও জেনে আসতে হবে ঠাকুরমশাইকে, আর যদি না জানতে পারে ঠাকুরমশাই, ঠাকুরমশাইকে বলবেন আমার সেক্রেটারিতে ফোন করে মন্ত্রটা জেনে নিতে। মন্ত্রটা আমি অন ক্যামেরা বলবো না, অনেকে শুনে নেবে, মানে আমার যারা কম্পিটিটর আছে আমি সেটা বলবো না। আর যদি ঠাকুরমশাইরা জানেন তাদের বলে দেবো কী মন্ত্রে। রক্তকরবী ফুল, রক্তকরবী ফুল কিনে আনবেন, যার যে ডিজিজগুলো বলি আলোচনা করলাম আজকে, সেই ডিজিজগুলো থেকে বাঁচবার জন্য আমাদের দেবাদিদেব তো আছেন। দেবাদিদেব দেখবেন তৎপুরুষ হয় বিদ্মহে মহাদেবায় ধীময়ী তান্না রুদ্র প্রচুদায়াত, পদ্মাসনে বসে মহাদেব মন্ত্র উচ্চারণ করছেন, রুদ্রাক্ষে জপ করছেন। কার জপ করছেন জানেন? অনেকে তো আপনার বাড়িতে ফটো রয়েছে জানেনও না। দেবাদিদেব শ্রীকৃষ্ণের ধ্যান করছেন, তার মন্ত্রটি জপ করছেন, তার ফটো আপনাদের বাড়িতে দেখতে পাবেন, পদ্মাসনে বসে জপ করছেন করমণ্ডলু পাশে। তা দেবাদিদেব কিন্তু শ্রীকৃষ্ণের ধ্যান করেন যদি, তাহলে আমরা মনুষ্য জাতি তার পরম পূজ্য পরম পিতা শ্রীকৃষ্ণের ধ্যান যদি করতে নাও পারি, আপনার করতে হবে না। জন্মাষ্টমীতে যেই বললাম, যেই যেই ব্যাধি বলুন বা যেই যেই ডিজিজ আপনাদের অশুভকারক যোগ বা যেই কারণগুলোর জন্য আপনাদের জীবনকে সংগঠিত করতে পারছেন না স্বস্বক্ষেত্রে, যেই যেই কারণে, আটটি করে রক্তকরবী ফুল নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন যে এই ফুলটি আপনার নামগোত্রে শোধন করে, শোধন করে আপনার নামগোত্রে সেটি যেন যজ্ঞে আহুতি দেন আটবার। যেই জায়গায় হোম হয় সেই জায়গায় করান, আর তার সঙ্গে সংকল্প সূত্রটি পাঠ করাবেন, তাহলেই কাজ হবে। কিছুটা হলেও কাজ পান না, দেখুন না শ্রীকৃষ্ণ কী দেন পরম পিতা, তার কিছুটা হলেও করুণা লাভ করুন। আর তার করুণা কিন্তু প্রেমময় করুণা, আর সেই অপার করুণা যদি লাভ করতে পারেন, তার অসীমতা বিশাল, আর সেই বিশালের মধ্যেও যদি এক কোণা বালু তুলতে পারেন তাতেই বা আমাদের ক্ষতি কোথায়। তার জন্যই আমি এই টোটকাটি বললাম, রক্তকরবী ফুল আটখানি নেবেন আর ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বলে এই কাজটি করুন, আগামী দিনটি সুখকর থেকে সুখকরতর হোক এই আহ্বান জানিয়ে বললাম এই টোটকাটি আপনারা করুন। দেবীর আশিসে যার নামকরণ যার উপরে বর্ষিত হয়, তিনি যখন দেবাশিস তিনি তখন সেই দেব এবং তাদের বাণী নিয়ে দেববাণী অনুষ্ঠানে আমাদেরকে এইভাবেই সজাগ করবেন, সচেতন করবেন এবং সেই আধ্যাত্মিক মার্গেরও কোথাও যাওয়ার পথে অনুপ্রাণিত করবেন, পথটা চেনাবেন, জানাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। সকলের কাছে না হলেও তার কাছে প্রত্যাশা করি, তিনি আমাদের সেই প্রত্যাশা যথাযথ মিটিয়ে চলেন, ঠিক যেমন আজকের পর্বেও যথাযথ পেলাম। চোখ রাখতে পারেন আগামীতেও এইভাবেই প্রত্যাশা পূরণ হবে, চোখ রাখতে পারেন ইউটিউবে গিয়েও, সেখানে সার্চ করে এই অনুষ্ঠানের অনবদ্যতা ঘুরে ফিরে যদি দেখতে চান পেতে চান। আজকে আমরা থামবো সময়ভাবে, আগামীতে অবশ্যই দেখা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।